স্বর্ণা গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহে চালের দাম প্রতি বস্তায় প্রায় 3 থেকে 5 টাকা করে কমেছে, এবং বেশি কমেছে মোটা চালের দাম। এবং সাধারণ মানের চালের যেখানে গত সপ্তাহে ছিল 2300 টাকা, সেটি এখন 2100 টাকায় বিক্রি হচ্ছে, এবং কেজিতে কমেছে প্রায় 5 থেকে 6 টাকা। মোটা চাল 40 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গুটি স্বর্ণ যেটি 2400 টাকায় বিক্রি হচ্ছিল, 2400 থেকে 2500 টাকা, সেটিও 2200 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে জিরা শেল, নাজি শেল, মিলিকেট সব ধরনের চালের দামই কমেছে। পাইকাররা বলছেন কয়েকটি কারণে চালের দাম কমেছে। এর মধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, আমদানিতে শুল্ক কমানো হয়েছে, একই সাথে ওএমএসের মাধ্যমে মাত্র 30 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে চাল। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমেও মাত্র 15 টাকা দরে চাল বিক্রি করা হচ্ছে। একই সাথে আমদানি করা চালও কিন্তু বাজারে এসেছে, সব কিছু মিলে এসবের প্রভাব পড়েছে। এছাড়া আউশের ধানের এখন ভরো মৌসুম চলছে, ধানের দাম কমেছে, সে কারণে চালের দাম অনেকটাই কমে গেছে। তবে খুচরা বাজারে কিন্তু খুব বেশি প্রভাব পড়েনি, এবং খুচরা বাজারে খুব ধীরগতিতে চালের দাম কমছে, দু এক টাকা করে কমছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন যেহেতু অনেকের কাছে আগের বেশি দামে চাল আছে, হয়তো তারা সে কারণে সেই চালগুলি শেষ করেই নতুন দামে কম দামে চাল যখন তারা তাদের কাছে পৌঁছাবে, হয়তো তখন খুচরা বাজারও আর একটু বেশি প্রভাব পড়বে। তবে যেহেতু এখন আউশের ভরা মৌসুম এবং সামনে আমন মৌসুম, তাই আগামী কয়েক মাসে চালের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে তারা মনে করছেন। স্বর্ণা, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। আমাদের সঙ্গে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি, তিনি জানাচ্ছিলেন চালের বাজারের পরিস্থিতি সম্পর্কে।